শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আমার নাম শামসুদ্দিন আহমেদ, পিতার নাম মৃত সাদর আলী, মাতার নাম মৃত রাবেয়া বেগম, গ্রাম কায়তলা, পোস্ট কায়তলা, উপজেলা নবীনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। আমি স্কুল জীবনে রাজনীতির সাথে জড়িত ছিলাম, ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম। কোন স্কুলে পড়তেন? কায়তলা হাই স্কুল, আমাদের গ্রামের কায়তলা হাই স্কুলে পড়তো। ওই সময় সমসাময়িক আর কারা কারা ছাত্র রাজনীতি করতো? সৈয়দ মোহসিন, সৈয়দ তাফাজ্জল, নির্মল সাহা, শামসুল আলম, উনি ছিল ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি। তো যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যখন 25শে মার্চে যখন যুদ্ধ হয়ে লাগলো, তখন আমরা তো একদম বেকার, এবং বিভিন্নখানতে শহর থেকে যেসব লোক দেশে আসতেছে তাদের এই অবস্থা দেখে আমাদের মনে খুবই একটা প্রতিক্রিয়া জাগলো। তখন আমি আমার এক বন্ধু, দুইজনে, কি নাম বন্ধু? ও বন্ধুর নাম সৈয়দ তাফাজ্জল হোসেন। দুইজনে 26শে এপ্রিল আমাদের স্কুলের খেলার মাঠে বিকালবেলা বৈশা বললাম যে চলো আমরা চলে যাই, মুক্তিযুদ্ধে চলে যাই ব্রাহ্মণবাড়িয়া। তখন 17 এপ্রিল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধাদের দহলে ছিল। 17 এপ্রিল যখন ব্রাহ্মণবাড়িয়া পতন ঘটছে, পাঞ্জিবাড়ি দহল করে নিয়ে গেছে, তারপরে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে না গিয়ে আগরতলা চলে গেলাম। 27শে এপ্রিল ইমামবাড়ি রেল স্টেশনের দিক দিয়ে দেবীপুর থানায়, ভারতের দেবীপুর থানা কসবার অপোজিটে, দেবীপুর থানায় গিয়ে ওসি সাহেবকে বললাম যে ওসি সাহেব, আমরা মুক্তিযুদ্ধে যোগদান করতে আসছি, আমাদেরকে একটু সহযোগিতা করেন। ওসি দেবীপুর থানার ওসি বলল যে আমার এখানে মুক্তিযুদ্ধে ভর্তি হওয়ার কোনো ইনফরমেশন আমার কাছে নাই, আমি কিছুই বলতে পারবো না, তবে একটা সংবাদ দিতে পারি, দেবীপুর বাজারের ক্যাপ্টেন গাফার সাথে, তোমরা ক্যাপ্টেন গাফার সাহেবের সাথে যোগাযোগ করতে পারো। তখন আমরা আপনার এই বাজারটা হচ্ছে বেলতলি বাজার, এই বেলতলি বাজারে গেলাম দুজনে। তখন আমরা একটা চিন্তা করলাম যে চাষ্টলে অনেক ধরনের লোক থাকে, এত তাদের মধ্যে গিয়ে যদি কেউ জিজ্ঞাসা করি তারা সংবাদটা বলতে পারবে। আমরা দুইজনে চাষ্টলে গিয়ে চাষ্টলের মালিককে বললাম যে আমাদেরকে 2 কাপ চা দেন। তো আমরা 2 কাপ চা খাইতেছি, এর মধ্যে একজন হিন্দু ভদ্রলোক গিয়া বসছে, মনে হলো যেন ওই নেতাকে। তো তাকে জিজ্ঞাসা করলাম যে দাদা, এই ক্যাপ্টেন গাফার সাহেব এখানে থাকে কোথায় জানেন? তো উনি বললো যে না, আমি ক্যাপ্টেন গাফার সাহেব কোথায় থাকে জানি না, তো তোমরা মুক্তিযুদ্ধে যখন যোগদান করতে আসছো, তোমরা মুক্তিযুদ্ধে যোগদান করার লাগবে না, তোমরা দেশে চলে যাও, দেশে গিয়ে সংগঠন করো, সংগঠন করলে মুক্তিযুদ্ধ হয়ে যাও। আমরা ওনার সাথে কথা বলতে বলতে এর মধ্যে সেলিং আরম্ভ হয়েছে, পাকিস্তান আর্মিরা বেলতলি বাজারে সেলিং আরম্ভ করছে। তো আমরাও লোক সব পূর্ব দিকে চলে যাচ্ছে বাজার সেরা, আমরাও তাদের সাথে বাইরের বাজার সেরা পূর্ব দিকে চলে গেলাম থানার দিকে। সেলিং বন্ধ হয়েছে পর আবার আমরা বেলতলি বাজারে আসলাম, আয়সা জিজ্ঞাসা করলাম যে ক্যাপ্টেন গাফফার কে কে আমরা পাবো এই বাজারের সেক্রেটারিকে?
তখন ব্রাদারের সেক্রেটারি বলল যে দেখেন ক্যাপ্টেন গাফফার এখন যুদ্ধক্ষেত্রে আছে, এই যে এখন শেলিং হয়েছে, ক্যাপ্টেন গাফফার ভিতরে গিয়া কসবার ভিতরে গিয়া তাদের তিনজন আর্মিকে মেরে ফেলছে, এই জন্য পাকিস্তান শেলিং করছে, ওনার সাথে আপনারা সাক্ষাৎকার পাবেন না, ওনার সাথে দেখা করতে পারবেন না। তখন আমরা নিরুপায় হইয়া আমরা দুজন চলে আসলাম আবার দেবীপুর থানায়। দেবীপুর থানা আসার পর তখন বিকালবেলা প্রায় 4টা বাজে, তখন আপনার একটা জিপ আগরতলা আসবে, তো জিপটা বলতেছে, জিপের হেল্পার বলতেছে যে আগরতলাকেও যাবেন, আমরা জিপটা আগরতলা যাবে। তখন আমরা দুজনে বললাম যে হ্যাঁ আমরা যাব, ও আমরা দুজনে জিপে উঠলাম, দেবীপুর থেকে আসলাম আগরতলা। আগরতলা আইসা রাত্র বাজে 9টা, এখন আমরা আগরতলা আইসা কোনো কিছুই চিনি না কোথায় যাব, ফেডও খিদা সকালে বাইতে না খেয়ে গেছি। তো একটা আপনার দোকানে সব দোকান বন্ধ হয়ে গেছে, একটা দোকান খালি খোলা, ওই দোকানটার মধ্যে গিয়ে দুইজন দুইটা পাওয়ার উঠে গেলাম কিনা, তো দোকানদারে বললাম যে রে ভাই আমরা তো মুক্তিযুদ্ধে ভর্তি হইতেছি, তো মুক্তিযুদ্ধে ভর্তি কোথায় করে তুমি জানো কিনা? তো ওই দোকানদারে বলে যে আমি কিছু জানি না, তবে এখানে আগরতলা রাজবাড়ির পাশে ওই এই জয় বাংলা অফিস একটা খুলছে, এই অফিসে গিয়ে আপনারা দেখেন। তো রাত্রে তো রাত্রে আর জয় বাংলা অফিসে আমরা যাইনি, না গিয়ে বললাম যে একটা কাজ করেন আপনারা একটু থাকার ব্যবস্থা করেন। আর দোকানদারটা বললো যে আপনারা ওই বিল্ডিংটাতে গিয়ে দেখেন যে অনেক লোক সেখানে শুয়ে আছে। আমরা ওই বিল্ডিংটাতে গেলাম, গিয়ে বিল্ডিংটা চতুর্দিক দিয়ে কোনো ওয়াল নেই। ভোরবেলা গেলাম জয় বাংলা অফিসে, জয় বাংলা অফিসে গিয়ে দুইজন লোক পাইলাম মাত্র, দুইজন লোকের জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে মুক্তিযুদ্ধে ভর্তি হওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা, কাজে ওখানে ওই বিল্ডিংয়ে নবীনগরের এমএনএ সাহেব থাকে দাওয়ান আবুল আব্বাস, ওনাকে জিজ্ঞাসা করেন। গেলাম গিয়া দেখি যে উনি না ফজরের নামাজ পড়ে, উনি নামাজ শেষ করার পরে ওনাকে বললাম যে আমরা মুক্তিযুদ্ধে যোগদান করতে আসছি, আমাদের একটু সাহায্য করুন। উনি বললো যে আমি আজকে 3 দিন হয় এখানে আসছি, আমি কিছুই জানি না, তোমরা মাহবুল খোদার ছাত্রনেতা মাহবুল খোদার সাথে দেখা করো। তো মাহবুল খোদা কোথায় পাবো? তো তোমরা ইয়ার যাও কংগ্রেস ভবন। তো কংগ্রেস ভবনে আসলাম, আগরতলা কংগ্রেস ভবনে আসলাম। আসার পর এখানে আসা দেখি যে আরও 16 জন ছেলে আছে এখানে, আমরা দুইজন 18 জন কংগ্রেস ভবনে বসে রয়েছি। বসে রয়েছে তো 9টা 10টার দিকে মাহবুল খোদা আইসে 2 কেজি সিরা 1 কেজি গুড় নিয়ে আইসায় আপনারা বললো যে তো এটি খা, আমি একটু পরে আসতেছি, এটি দিয়ে চলে গেলো। আসলো সে প্রায় 1:30-2টার দিকে আইসা আমরা বললো তো রেডি হন, আমরা রেডি হইলাম। এর মধ্যে একটা বাস আসতো, ওই বাসে আমরা চলে গেলাম কাতলামারা, আমাদের ফোরম্যান রেজিমেন্ট যেখানে গিয়া ক্যাম্প করছে ওখানে। ওখানে গিয়ে যাওয়ার পর প্রায় বিকাল 5টার দিকে একজন অফিসার আসলো, যে আপনার লেফটেন্যান্ট ইব্রাহিম, বর্তমানে মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম, উনি আইসা তখন উনি লেফটেন্যান্ট, উনি আমাদেরকে বললো যে ফলিং হোক। আমরা ফলিং হলাম 18 জন। হওয়ার পরে উনি আমাদের সামনে দিয়ে এক পাতা থেকে আরেক পাতা গেল, ওনার সাথে একজন আর্মি ছিল সুবেদার, ওনাকে বললো যে ওনাদের নাম ঠিকানা লিখে ওনাদেরকে তাঁবুতে পাঠাই দিন। এই আমরা আমার ঠিকানা দিয়ে তাঁবুতে চলে গেলাম। তো ওখানে পরদিন আমরা একটু রেস্ট নিলাম, এর পরের দিন ট্রেনিং আরম্ভ হলো। এটা কাতলামারা তেলিয়াপাড়া বর্ডারের অপোজিটে। আমরা মে মাসের 8 তারিখ পর্যন্ত ওখানে ট্রেনিং করলাম। তখন আমাদের উস্তাদ ছিল বেঙ্গল রেজিমেন্টের মোহাম্মদ জালাল উদ্দিন, আরেকজন ছিল আব্দুল হাকিম। এই দুইজন উস্তাদে বললো যে তোদের ভাগ্য বলো, তোরা আর এখানে ট্রেনিং করতে হবে না, কালকেই তোরা চলে যাচ্ছ আসাম। তখন বললাম যে উস্তাদ ব্যাপার কি, আপনারা তো একটু খুলে বলেন। যে ইন্ডিয়ান গভর্নমেন্ট মুক্তিযোদ্ধাদের দায়িত্ব নিয়ে নিছে, এখন আর আমাদের কোনো দায়িত্ব নাই, ইন্ডিয়ান গভর্নমেন্ট মুক্তিযোদ্ধাদের ব্যবস্থা নেবে। 9 তারিখ কসবার এমএনএ সাহেব জনাব শেয়ালক সাহেব, আইনমন্ত্রীর বাবা শেয়ালক সাহেব আমাদের ইন্টারভিউ নিল। প্রায় 4-5 মুক্তিযুদ্ধ হবে, এই ইন্টারভিউ নিয়ে আমাদেরকে বাছাই করলেন 160 জন। এই 160 জন 9 তারিখ
আমরা প্রায় 2:30 দিকে ইন্ডিয়ান আর্মির লরিতে উঠতে আসামিদের রওনা দিলাম। 12 তারিখ সকালে 7টায় গিয়ে আমরা ক্যাম্পে উপস্থিত হলাম। এটা হচ্ছে আপনার কাছাড় ডিস্ট্রিক্ট শিলচর ক্যান্টনমেন্টের পাশে ইন্দ্রনগর ট্রেনিং ক্যাম্প। ওই ইন্দ্রনগর ট্রেনিং ক্যাম্পের ইনচার্জ ছিল, ক্যাম্প কমান্ডার ছিল MM বাগচি, অর্থাৎ মনমোহন বাগচি, ইন্ডিয়ান কর্নেল, উনি কর্নেল বাগচি বললে আমরা ডাক্তার কর্নেল বাগচি। আমরা ওখানে নাম ঠিকানা প্রেসক্রাইব ফর্মে লিখে দেওয়ার পরে তো একদিন আমরা রেস্ট থাকার পর 13 তারিখ থেকে আমাদের ট্রেনিং আরম্ভ হলো। 13 তারিখ আমরা ফিল্ডে গেলাম। ফিল্ডে যাওয়ার পর আমরা এই 160 জন থেকে বাচ্চা আরও 39 জনকে আলাদা করি, স্বাস্থ্য যারা ভালো এবং শিক্ষা দীক্ষা যারা ছিল তাদেরকে আলাদা করি। আলাদা করে আমাদেরকে নাম দিল জুনিয়র লিডারশিপ গ্রুপ, দিয়ে বললো যে তোমাদের ট্রেনিং হবে ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ মাইন প্রশিক্ষণ এবং ডিনামাইট প্রশিক্ষণ, যে এক্সপ্লোসিভ দিয়ে ডিনামাইট বানাইতে হবে এবং ডিনামাইট দিয়ে পোল কালভার্ট কোনো স্থাপনা এগুলি তোমাদের বানাইতে হবে। আমরা এই প্রশিক্ষণগুলি নিলাম। আমাদের প্রশিক্ষক ছিল 2 জন ক্যাপ্টেন। এর মধ্যে আমরা প্রশিক্ষণ নিলাম অ্যান্টি ট্যাঙ্ক মাইন, M14 মাইন, M16 মাইন, আর অস্ত্রের মধ্যে নিলাম 303 রাইফেল, 4 মার্ক রাইফেল, SLR মানে সেলফ লোডিং রাইফেল, ইন্ডিয়ান SMG, ব্রিটিশ SMG, রাশিয়ান LMG, এইগুলি আমরা প্রশিক্ষণ নিচ্ছি। 1 মাস আমরা সেখানে প্রশিক্ষণ দিলাম। দেওয়ার পরে আমাদেরকে পাঠাইল সেক্টরে, 2 ভাগ করে 2 দল করে, 1 দল পাঠাইল জালালপুর ক্যাম্প, এটা সিলেট বর্ডারে কানাইঘাট থানার অপোজিটে, আরেক দল যেটা আমাদের যে দলটা ছিল সেই দলটা পাঠালো মৌলভীবাজার বড়লেখা থানার অপোজিটে কুকিতল ক্যাম্প। কুকিতল ক্যাম্পে আমরা আসলাম। আইসে আমরা এখানে আমরা সপ্তাহ যা যা খাটাইলাম, খাটাইয়া ওখানে অবস্থান করলাম। আইসে আমাদের কাছে জয়েন করলো ক্যাপ্টেন ডালিম, শরীফুলক ডালিম, এটা ছিল সাবসেক্টর ক্যাম্প, এই সাবসেক্টর কমান্ডার ছিল ক্যাপ্টেন ডালিম। তারপর আমরা আমাদের যুদ্ধ আরম্ভ হলো। আমি ছিলাম একটা প্লাটুনের কমান্ডার, কোম্পানি কমান্ডার ছিল সৈয়দ তফাজ্জল হোসেন। আমি জুন মাসে একটা যুদ্ধ করি, সেই যুদ্ধটা ছিল আপনার ওইখানে আপনার টি গার্ডেনে পাকিস্তান আর্মিদের ক্যাম্প ছিল, টি গার্ডেনের ফ্যাক্টরিতে। ওই ফ্যাক্টরিগুলি চালু করার জন্য এরা ওখানে ফ্যাক্টরি প্রত্যেকটা ফ্যাক্টরিতে এরা ক্যাম্প করল। ওদের সকালের নাস্তা এদের হেডকোয়ার্টার থেকে আসতো। 3টা ক্যাম্প ছিল, একটা ছিল আপনার স্বপ্না গার্ডেন, একটা ছিল রত্না গার্ডেন, একটা ছিল কেরামতরণ গার্ডেন। এই 3টা গার্ডেনের 3টা ক্যাম্প ছিল। তা আমরা মনে করলাম যে এই গাড়িটা আসে, এই গাড়িটা উড়াই দেব। তো আমরা একদিন এটা জুন মাসের মধ্যে আমরা একটা অ্যান্টিট্যাঙ্ক মাইন নিয়ে 18 জন গেলাম। 3টা গার্ডেন থেকে যে 3টা রাস্তা এসছে আয়া যে জায়গাতে মিলছে ওখানে 3টা রাস্তার এই মোড়ের মধ্যে আমরা মাইনটা পাচ্ছি রাত্রে। পাইতা আপনার অপেক্ষা করতে লাগলাম যে সকাল 7টা দিয়ে গাড়ি আসবে রাস্তা দিয়ে। তো আমরা 300-400 গজ দূরে একটা জঙ্গলের ভিতরে বসে রইলাম। 7টার দিকে গাড়ি আসছে, এসে এই গাড়ি মাইনের উপরে উঠছে, পর মাইন ভাসছে, গাড়িটা উড়ে গেছে। এইটা ছিল আমার ফার্স্ট অপারেশন। দ্বিতীয় অপারেশনটা ছিল আপনার জুলাই মাসে, সিলেট লাতু একটা পুল উড়াইতে গেছিলাম। আমরা 1200 পাউন্ড এক্সপ্রেস লিফ নিয়ে গেছিলাম, কিন্তু ওই পুলে পাঞ্জাবিদের পাহারা থাকাতে আমরা ওই পুলটা উড়াইতে পারি নাই। পরে আমরা একটা রেলওয়ে ব্রিজে পাহারা ছিল, ওই ব্রিজে গিয়ে আমরা যুদ্ধ করলাম, ওখানে ফায়ার করলাম। ফায়ার করার পর আমাদের মধ্যে তাদের মধ্যে একটা যুদ্ধ হলো। এই যুদ্ধতে আপনার 4 জন পাঞ্জাবি এবং 6 জন রাজাকার মারা গেল। এইটা ডেটটা আমি এখন বলতে পারবো না, কিন্তু আমার বইয়ে লেখা, আমি বই লিখছি, বইয়ে লেখা আছে। বইয়ের নামটা বলে দেন। আমার বইটার নাম হচ্ছে 71 আমাদের অহংকার, সিনিয়র্স পাবলিকেশন, বাংলা বাজার থেকে প্রকাশিত হয়েছে। আমার তৃতীয় যুদ্ধ হচ্ছে আপনার, এটা যুদ্ধ নয় এটা অপারেশন। আমরা যে কালভার্টগুলি ফুলগুলি ভাগিয়ে ফেলতাম, এই কালভার্ট এবং ফুলগুলি পাঞ্জাবিরা হাতি দেওয়া গাছ লামাইয়া এগুলি বাইন দেওয়া আবার গাড়ি চালিয়ে দিত। তখন আমরা চিন্তা করলাম যে হাতিগুলি ধরে নিয়ে আসবো। এটা জুলাই মাসে, এটা ক্যাপ্টেন ডালিমের অর্ডারে আমরা 18 জন গেলাম। সেই দিনের কমান্ডার ছিল মাসুদ, আর আমি ছিলাম অ্যাসিস্ট্যান্ট কমান্ডার, সহকারী কমান্ডার। জুড়ি ছিল পাক সেনাদের হেডকোয়ার্টার।
ওখানে গিয়ে হাতের মাহদ্দার ছয়জনকে ধরলাম রাত্রে, ধইরা এই মাহদ্দারকে জিম্মি করে আপনার হাতিগুলি নিয়ে আসলাম। লাঠিডিলা বর্ডার দিয়ে আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকতেছি। এর মধ্যে লাঠিডিলা বর্ডার ওই রাত্রে একটা যুদ্ধ হয়েছিল। আমরা যখন বর্ডার ক্রস করতেছি হাতি নিয়ে, তখন সেদিন পাহাড়ের উপরে একটা পাক সেনা ঘুরতেছে। তখন আমরা মনে করলাম যে এই আমাদের বুধ পাক সেনারা এখানে অ্যাম্বুশে ফেলাইছে। আমরা হাতিকে নামে পজিশন নিয়ে ফায়ার করলাম। ফায়ার করলাম, সে কোনো রিপ্লাই নেই। তখন বললাম যে নাই, খারাপ তো পাক সেনা নাই, কিন্তু একটা পাক সেনা উপরে ঘুরতেছে। আমরা পাহাড়টা বেড়ে দিলাম, পাহাড়টা বেড়তে গিয়ে উপরে ওইটা তাকে ধরলাম। তার কাছে একটা চাইনিজ রাইফেল, কিন্তু ওইখানে ওই দিন রাত্রে যে যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে তার রাইফেলের ট্রিগারটা যে স্প্রিংটা ছিঁড়ে গেছে, যার জন্য ট্রিগার আর কাজ করে না। সে পাহাড় ফেলে ঘুরতেছে, তার গ্রুপের লোক চলে গেছে তাকে ফেলাইয়া, তে আর রাস্তাঘাট ছিঁড়ে না, সে ওখানে ঘুরতেছে পাহাড় ফেলে ঘুরতেছে। আমরা তাকে ধরে নিয়ে আসলাম, তার নাম হচ্ছে মোহাম্মদ হানিফ ভাট। তাকে নিয়ে হাতি সহ নিয়ে আমরা আসলাম আমাদের ক্যাম্পে। আয়সা দিহি যে ওখানে একজন পাক আর্মিকে ধরে নিয়ে আসছে, তার রানের মেয়েকে গুলি ফেরা, তার রানটা ব্যাঙ্কে এসেছে, সে আর হাঁটতে পারে না, তাকে ধরে এসেছে। তো তার নাম হচ্ছে মোহাম্মদ গফুর ভাট। তাকে জিজ্ঞাসা করতেছে ক্যাপ্টেন ডালিম যে এদের ক্যাম্প কোথায়, এদের ক্যাম্পে কতজন আর্মি আছে এবং এদের ক্যাম্পের হেড কেটা। মোহাম্মদ গফুর ভাট বলতেছে যে কোচনি হওয়া লেগা মেরে মারদ। চতুর্থ অপারেশনটা দিলখোর টিগার্ডেন, এটা বড়লেখা থানা মৌলিকতা দিলখোস টিগার্ডেনে আপনার আমাদের আমার চতুর্থ অপারেশন। ওই দিলখোস টিগার্ডে পাক সেনা ছিল 80 জন, ক্যাপ্টেন ছিল 2 জন। ইন্ডিয়ান আর্মির অর্ডার ছিল যে আমরা দিলখোস টিগার্ডেনের ক্যাম্পটা দখল করে ওইখানে অবস্থান করবো 2 ঘন্টা, 2 ঘন্টা অবস্থান করার পর আবার ইন্ডিয়া চলে আসবো। তা আমরা রাত্রে 12:01 পাকিস্তান আর্মি দিলখোস টিগার্ডেন আক্রমণ করলাম। ভোরবেলা বসলাম, ক্যাপ্টেন ডালিমও গেলো, ক্যাপ্টেন ডালিমের কাছে ছিল ওয়ারলেস। ইন্ডিয়ান আর্মিরা আমাদেরকে হেল্প করলো আর্টিলারি দিয়ে, 8টা কামান দিয়ে আমাদেরকে সাহায্য করলো। এরা 8টা কামান দিয়ে ওখানে সেলিং করে, সেলিং করছে প্রায় 350 সেলিং ফলাইছে। এখানে ফলানোর পর আমরা চার্জ করলাম, চার্জ করে ক্যাম্প দখল করলাম। কিন্তু আমরা চার্জ করার দখল করার 10 মিনিট টিকতে পারি নাই, পাক সেনারা আবার ফিরাইয়া দখল করে ফেলছে। পাক সেনারা যখন মোটর সেলিং শুরু করছে, তখন আমরা ওই মোটর সেলিংতে বাঁচার জন্য পাক আর্মিদের বাংকারে আমরা 3 জন ঢুকলাম। আমি ছিলাম এক গ্রুপ কমান্ডার, আমার কাছে ছিল একটা রাশিয়ান এলএমজি, আর আমার হেল্পার ছিল একজন, তার নাম ছিল হাসেম, আর একটা হেল্পার ছিল তার নাম ছিল ইন্দ্র কুমার দেব। তা আমরা 3 জন ওই বাংকারটাতে ঢুকলাম এই টিলার উপরে। তো ঢুকার পরে এর মধ্যে আপনার প্রায় 200 গজ দূরে একটা ছেলে, আমাদের ক্যাম্পের সবচেয়ে কনিষ্ঠ মুক্তিযোদ্ধা ছিল সে, এই ছেলেটা চিল্লাইতেছে তার কমান্ডারের নাম নিয়ে। তার কমান্ডার ছিল আতিকুর রহমান আতিক, তে চিল্লাইতেছে আতিক ভাই আব্বা চাও। তখন আমার কানে যখন চিল্লাটা আওয়াজ আসলো, তখন আমি বললাম যে ছেলেটা অবশ্যই কোনো বিপদে পড়ছে। আমি ওই ইন্দ্রকে বললাম যে ইন্দ্র তুইটা দেখ তো, ছেলেটা অবশ্যই বিপদে পড়ছে, তার কমান্ডার সে খুঁজে পাচ্ছে না, তাকে একটু হেল্প কর। ইন্দ্র যখন উঠছে বাংকার থেকে উপরে উঠছে, ইন্দ্রকে গুলি করে ফেলাইছে। দুইটা বাংকার থেকে দুইটা সিঁড়ি উপরে উঠলাম, উঠিয়া চাই দিয়েছে বাংকারের প্রায় 40 হাত পিছন দিকে 2 জন পাঞ্জাবি, এবং বাংকারটার ডাইন সাইডে প্রায় 15-20 হাত ধরে 2 জন পাঞ্জাবি ট্যান্সে বসে গুলি করতেছে আর বলতেছে ও বাঙালকে বাচ্চা তুমি ঠেরো, ও মজিদকে বাচ্চা তুমি ঠেরো, এই গালিগালিস করতে আসে আর গুলি করতেছে। আমি বাংকারের ওপর দিক দিয়ে ওঠার কোনো আর জো নাই, আমি নিচে চলে আসলাম। নিচে আসা আমার হেল্পারকে বললাম যে হাসেম, ক্যাম্প পাঞ্জাবি দখল করে ফেলছে, তো এখন বাঁচার আর কোনো উপর নাই, ইন্দ্র শেষ। এখন যদি বাঁচতে হয় তুমি এক সাইডে দা নিচে পড়ো, আমি এক সাইডে দা নিচে পড়ি। এই কথা তাকে বললে যে তুমি এটা দা ফায়ার নিচে আসো আর আমি এটা দিয়ে নিচে আসি। আমি আরেকটা মুখ ফায়ারের মুখ দিয়া এলএমজিটা খুব শক্ত হাতে ধরিয়া দিলাম নিচে রোডে। আমি গিয়া প্রথম পড়ছি এই চা বাগানের ড্রেনে,
টিলার উপর থেকে নিচে পড়ছি, কিন্তু পাঞ্জাবের আমাদেরকে দেখানো একটা কারণ আছে যে চা গাছের পাতা পারে নাই, চা গাছ বাইরা লত পাতা হইয়া প্রফুল্ল জঙ্গল হয়েছে নিচ দিকে খোলা। তো আমি গিয়ে ড্রেনে পড়লাম, তেও গিয়ে আমার উপরে পড়ল। তো সারাদিন ওইখানে কাটাইছি, রাত্রে বাইরেছি ওই জঙ্গল থেকে, কিচ্ছু দেওয়া যায় না। দিনে 12টা হইলে সূর্যটা দেওয়া যায়, সকালেও সূর্য দেওয়া যায় না, বিকালে সূর্য দেওয়া যায় না, এমন জঙ্গল। নিচে ড্রেনের থেকে দুজনে হাঁটতে হাঁটতে ড্রেন দিয়ে আসলাম প্রায় 200 গজ। 200 গজ আছে যে ড্রেনটার উপরে একটা কালভার্ট, তো কালভার্টটার গড়ির মধ্যেই একটা কাঁচা বাঁশ টাঙ্গানো, যেটা আমরা টেলিফোন তার টানো। তারে বললাম যে ইচ্ছা যা যে এই কাঁচা বাঁশটা যেটা টেলিফোন তার, এটা পাঞ্জাবিদের রাস্তা, এখানে উঠা যাবে না, পাঞ্জাবিরা রাস্তা পুরোটা ব্লক দিয়ে রাখছে, বক্স হয়ে গেছে। তখন আপনার ওই হলুদ পানি বালু পানি একটু মুখ দিয়া বুকটা ভিজাইয়া আমরা দুজনে এই ড্রেন থেকে ডাইন সাইডে একটা টিলা, এই টিলাটা তুলত, কিন্তু টিলাটার মধ্যে গাছ গাছরা নাই। আমাদের কাভারিং পার্টি ফায়ার দিতেছে আমরা যাতে চলে যেতে পারি নিরাপদে, কাভারিং পার্টি ফায়ার করতেছে আর পাঞ্জাবিরও রিপ্লাই দিতেছে, ব্রাশ ফায়ার আইয়া মাড়ি টাড়ি গাছপালা সব সিরা রয়ে যাচ্ছে। তখন আমরা বললাম যে এর পাশে একটা উঁচু পাহাড় আছে, গেলাম ওই উঁচু পাহাড়টা, উঁচু পাহাড়টা গিয়া দেখি যে আপনার এটা আবার খুব পুরা জঙ্গল ওই পাহাড়টা, ওখানে দুইটা চামল গাছ, খুব বিরাট চামল গাছ, একটা গাছ কাটতে লেছে আর একটা গাছ আছে, যে গাছটা কাটতে লেছে ওই গাছটা গুড়ির মধ্যে বসলাম আর ওই গাছটাকে আড়াল করে যে গাছটা গাছছে ওইটার মধ্যে বসলাম, কারণ মাটিতে পাড়া দিলে ঝুঁকে ধরে, গাছের পাতা থেকে ঝুঁকে ধরে, এমনি সারা শরীরে আপনার ঝুঁকে কাটটা এই রক্ত ফটতেছে। সারাদিন বৈশা রইলাম ওইখানে, জঙ্গল অন্ধকার হয়ে গেছে। তখন নিচে আসলাম প্রায় 3টা-4টার দিকে নিচে আসলাম, আয়সা দিহি একটা খাল, খালটার অপোজিটে বাড়ি আছে, ওই বাড়িতে যাই নাই, কারণ বাড়িতে জানি যে বাড়িতে রাজাকার থাকতে পারে, হয়তো আমাদেরকে ধরাইও দিতে পারে, এই জন্য বাড়িতে না গিয়ে আমরা খালটা দিয়ে হাঁটা ধরলাম। কতক্ষণ মানে 100 গজ যাওয়ার পর রয়েছে যে খালটার উপরে একটা ঘাস পরে রয়েছে, বেত সহ বেতার যে কয়েগুলি কাটা কাটা বেত, বেত সহ খালটার মধ্যে গাছটা পরে রয়েছে, ক্রস করার কোনো আবার পাহাড়টা তুললাম, পাহাড়টা তুলতে প্রায় 100 গজ গেছি। এর মধ্যে পাক সেরারা বলতে নেই একটা হাত মারছে আর কি, একটা স্লোগান মারছে ইয়ালি হায়দার আল্লাহ একবার। তখন আমরা তাদের থেকে দূরে প্রায় 50 গজ, এত জঙ্গল যে কিছু দেখা যায় না। তখন আমরা ফিরে আবার ওই গাছটা তুলে আসলাম, গাছটা তুলে এসে বৈশা হইলাম, তখন সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা হয়েছে পর আবার বাড়িয়া ওই বাড়িগুলির থেকে একটা রাস্তা পাহাড় উঠছে, এই রাস্তার পাশে একটা ঝুপড়ি আছে, হাঁটতে লাগলাম এই জমি দিয়া, হাঁটতে হাঁটতে আপনার যে জায়গা আমি আসি দেন 3টা রাস্তা, 3টা রাস্তা একত্র হয়েছে পাহাড়ের সীমা দিয়ে, এর মধ্যে একটা ছেলে পাহাড়ের উপর থেকে 2টা গরু নিয়ে নিচে নামছে। তখন আপনার তারে জিজ্ঞাসা করলাম এই 3টা রাস্তার মোড়ে ওই আপনার ওই পাঞ্জাবি গুলি ছিল পাকশালারা, একটা এই 3টা রাস্তার মোড়ে একটা বাড়ি আছে, এই বাড়িটার মধ্যেই ছিল পাকশালারা, যেখান থেকে এরা হাত দিছিল স্লোগান দিছিল, গরু লয়ে যে ছেলেটা নামছে পাহাড়ের থেকে। তারে বললাম যে তুই কি আপনার চিনছস, কহা চিনছি, চিনলে আমাদেরকে ইন্ডিয়া দিয়া। তারপরে সে প্রায় মাইলখানেক আমাদেরকে আগে দিয়ে বললো যে আপনারা এই পাহাড়টা তো উঠেন, উঠে সেরা পাহাড়টার অপোজিটে নামবেন, তাহলে ইন্ডিয়া যাবেন। তো এইভাবে আমরা তার কথা মতো ইন্ডিয়া চলে আসছি দুজন। তখন রাত্র ধরনের 10টা-11টা বাজে ইন্ডিয়ার ভিতরে ঢুকছি, কিন্তু ক্যাম্পে আসতে আসতে আপনাদের রাত্র 2টা বাজছে। এইগুলো আমার চতুর্থ অপারেশন। তারপরে আপনার আগস্ট মাসে ক্যাপ্টেন ডালিমের সাথে ঝগড়া করে আমরা বারজন চলে আসলাম 3 সেক্টরে, 4 সেক্টর থেকে 3 সেক্টর আইসিয়া জয়েন করলাম জয় বাংলা অফিসে। জয় বাংলা অফিস থেকে আমাদের পাঠাইল 3 সেক্টর হেডকোয়ার্টারে, সেক্টর কমান্ডার ছিল কর্নেল শফিউল্লাহ সাহেব, ওনার এখানে জয়েন করলার পর উনি আমাদেরকে পাঠাইল বাইশজনকে আপনার 2 ভাগ করলো, 2 ভাগ করে 1 ভাগ পাঠাইল ব্রহ্মবাড়িয়া, আরেক ভাগ পাঠাইল নবীনগর। তো আমরা আসলাম নবীনগর, সেপ্টেম্বর 3 তারিখ বর্ডার ক্রস করে আসলাম এই নবীনগর, আইসা কায়তলা গ্রামে পুদ্দার বাড়িতে আমরা ক্যাম্প করলাম। ওখান থেকে প্রথম যুদ্ধ হলো মেহারি কসবা, 2 নম্বর সেক্টরে মেহারি, দ্বিতীয় যুদ্ধ হলো বিদ্যাকুট, তৃতীয় যুদ্ধ হলো সারগাছ। সারগাছে 5টা লঞ্চের সাথে আমরা যুদ্ধ, এটা সারগাছটা কসবা থামা,
পিএইচ জানে 22 ঘন্টা যুদ্ধ করছি, কিন্তু সেলিংয়ের ছোটে আমরা টিকতে এটা করে পিছিয়ে গেছি। অক্টোবরে এরপরে যুদ্ধ করলাম কাইতলা, কাইতলা যুদ্ধ এক নৌকা একদম খতম, আর নৌকা যাচ্ছিল বর্ষাকাল তো এক নৌকা একদম খতম। এরপরের দিন যুদ্ধ শেষ হওয়ার পরে আমরা আর চলে আসতাম বিটগড়, বিটগড়ের সামনে ক্যাম্প করলাম, ওখানে থাকতেছি। নভেম্বরে আর বিটগড় আক্রমণ করলো পাক সেনারা, নভেম্বরে আমরা বিটগড়ে যুদ্ধ করলাম। বিটগড়ের যুদ্ধে পাক সেনারা অনেক মারা গেল, এরা পরে এই ইয়ান থেকে হেরা চলে গেল। এরপরে ডিসেম্বরে 8 তারিখ থেকে শুরু হলো যুদ্ধ নবীনগরে প্রপারে, এখানে ছিল আপনার 18 জন পাক সেনা। এখানে আমার যুদ্ধ হলো প্রায় 5 দিন, 5 দিন যুদ্ধ হওয়ার পরে এখানে হেরা সারেন্ডার করলো। আমাদের কাছে সারেন্ডার করে নাই, এদের সাথে কথা হচ্ছিল যে আমরা ইন্ডিয়ান আর্মি আইনে দেওয়ার জন্য, ইন্ডিয়ান আর্মি আইনে দিলে হেরা সারেন্ডার করবো, আর নাহলে হেরা আমাদের কাছে সারেন্ডার করতো না। হেরার সাথে কথা হলো যে তোমরা আমরা গুলি করো না, আমরাও তোমরা গুলি করবো না, তোমরার অবস্থানে তোমরা থাকো, আমরার অবস্থানে আমরা থাকি। এটা ডিসেম্বরের 12 তারিখ এই ডাক বাংলাতে আমরা অবস্থান নিছি, আর পাক সেনারা অবস্থান যে স্কুলে বুঝলেন এই কাছাকাছি। 13 তারিখ যখন আপনার ইন্ডিয়ান আর্মি আসলো, তখন ইন্ডিয়ান আর্মির কাছে হস্তান্তর করে আমাদের যুদ্ধ নবীনগর থেকে শেষ। তারপর আপনারা কোথায় গেলেন? তারপরে আমরা নবীনগর অবস্থান করছি, এরপরে নবীনগর থাকতেছি। এরপরে যখন বঙ্গবন্ধু আসলো, অস্ত্র সান্ডার কথা বললো, তখন আমরা এই অস্ত্র শস্ত্র নিয়ে চলে গেলাম ব্রহ্মপুরে। ব্রহ্মপুরে ক্যাপ্টেন এজাজ আহমদের কাছে অস্ত্র জমা দিয়ে আমরা আমাদের যাত্রার পথে চলে গেলাম। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।